শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, পরপুত্র আব্দুল হামিদ মিয়া, পিতা মৃত হারেছ আলী মিয়া, মাতা মৃত হাসিমন বাবা, গ্রাম বড় ছয়ঘটি বাঘা, জেলা রাজশাহী। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? আমি যুদ্ধ শুরু হওয়ার আগে আমি নাটোরে চাকরি করতাম, একটা ছোট চাকরি বিস্কুট ফ্যাক্টরিতে। আমি খুব গরিব ঘরের সন্তান, লিবারেশন টাইমে আমি বাড়িতে আসি এবং পরে 21 মে তারিখে আমরা ইন্ডিয়া জলঙ্গি থানার আন্ডারে শাহরামপুর ক্যাম্পে ভর্তি হই। তারপরে ওখানে ট্রেনিং করার পরে আমরা যাই গোরবাগান, ওখান থেকে আমরা হায়ার ট্রেনিংয়ে যাই পশ্চিম শিলিগুড়ি পানিঘাটা নকশাল বাড়িয়া। সেখানে 28 দিন ট্রেনিং করার পরে আমরা, যদিও 7 নম্বর সেক্টরে যুক্ত করেছি, তারপরে আমাদের সেক্টরের নাম ছিল বেবো সেক্টর, তুফালিয়া ব্যাটেলিয়ন, ডেল্টা কোম্পানি। আমরা পশ্চিম দিনাজপুরে বালুরঘাট কামারপাড়া ডিফেন্স করি, ওখান থেকে ধামুরহাট নৌকা ধামুরহাট অ্যাটাক করি আর কি। ওই জায়গাতে আমরা সাকসেসফুল হই, তারিখটা আমার স্মরণ নাই। তারপরে আমরা হিলি আক্রমণ করি এবং আমাদের সাথে গোর্খা রেজিমেন্ট ছিল এবং নেপালি রেজিমেন্ট ছিল। আমরা দিনাজপুরের চরকায় ফুলবাড়ি মুক্ত হওয়ার পরে আমরা রংপুর মিঠাপুকুর আন্ডারে ছোটিবাড়ি, পরে পীরগঞ্জ, পীরগঞ্জ থেকে গায়েবান্ধা, সেই টাইমে রংপুর ছিল আর কি, গায়েবান্ধা পলাশবাড়িতে আমরা মুক্ত করি। ওখানে কিছুদিন থাকার পরে আমরা 13 ডিসেম্বর গোবিন্দগঞ্জ কাটাখালী ব্রিজ আক্রমণ করি। সকালে আক্রমণ করি, করার পরে বিকালের দিকে মুক্ত হয়ে যায় এবং ওখানে বহু মুক্তিযোদ্ধা, ইন্ডিয়ান সৈন্য এবং পাকিস্তান হানাদার বাহিনী অনেকে মারা যায়। হানাদার বাহিনী আমাদের সাথে না পারার পর তারা কাটাখালী ব্রিজটা ভেঙে দেয়, দিয়ে পিছনে বগুড়ার দিকে চলে যায়। আমরা ওই জায়গাতে মুক্ত হওয়ার পরে গোবিন্দগঞ্জ হাই স্কুলে আমরা ওখানে থাকি এবং ইন্ডিয়ান সৈন্য থাকে ওই জায়গাতে। কমান্ডার কে ছিল? আমাদের কোম্পানি কমান্ডার ছিল কেরালা বাড়ি, ক্যাপ্টেন ইডিং কর্পস, এবং প্লাটুন কমান্ডার মহিউদ্দিন ছিল, ওনার বাড়ি ছিল চাপাই নবগঞ্জ। এবং আমাদের সেকশন কমান্ডার ছিল আব্দুল মজিদ, এখনও সে বেঁচে আছে, ঈশ্বরদীপ বাড়ি করেছে।
15 ডিসেম্বর ভারতের অধিনায়ক ফিল্ড মার্শাল মানিক শাহ আসে এবং আমাদের সাথে সবাই হ্যান্ডশেক করে আমাদের 5টা ছেলেকে আর কি পদক দেয়। আমি একটা এবং আরও 4 জন বর, উনি আমার ক্লাস ফ্রেন্ড, আর একজন আবুল খায়ের, আমারই এক চাচাতো ভাই মীর জহুরুল ইসলাম মানিক, সেও এখনও বেঁচে আছে, আর আমিরুল ইসলাম, সে কিন্তু নাই, সে ঢাকা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কিন্তু ভাগ্য খুবই খারাপ, সে পদকের কিছু ইয়া হওয়ার পরে সব পদক টদক আর পরে পাওয়া যায়নি, নদীতে ফেলাই দিয়েছিল আর কি আমার আব্বা। আমি যখন ডিপার্টমেন্টে চাকরি করি, পদক, তারপরে একটা দূরবীন ছিল, হেলমেট ছিল, হ্যাঁ, এগুলা সব ওই পদ্মা নদীতে ফেলা দিয়েছিল। ওই রক্ষী বাহিনী শোনে যে রক্ষী বাহিনী আসি রেড করবে আর কি, তো রেড করবে আমার বাড়ি তো করতুক না, কারণ আমি তো হাতিয়ার বগুড়াতেই জমা দিয়ে দিছি। আমরা খালি হাতে ওখান থেকে যখন ট্রেন চালু হলো, হ্যাঁ, ট্রেন চালু হওয়ার 12 দিনের মাথায় আমরা ট্রেনে উঠি, আমরা 4টা ছেলে চলে আসি বাড়িতে, সে দেখি যে আমার মা ফসলা মানুষ তো কাঁদতে কাঁদতে সব ইয়া ফ্যাকসা হয়ে গেছে আর কি। তখন বলছে যে বোধহয় মারা গেছে, নাই আর কি, 12 দিন হয়ে গেল, কিন্তু ট্রেন তো আমরা আসবো কিসে বগুড়া থেকে। ট্রেন চালু হওয়ার পরে তখন ক্যাপ্টেন আমাদের প্রতিজনার হাতে সার্টিফিকেট এবং 300 করে টাকা দিয়েছে। এখন কি মনে হচ্ছে, আপনাদের আশা পূরণ হয়েছে? হ্যাঁ, আশা তো আমাদের নেত্রী শেখ হাসিনা, উনি তো আশা আমাদের পূরণ করছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।